হে গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনার সাথে নিয়ে এলাম খুব শর্ট একটা ভিডিও। আজকে আমি কাঁচা আমের জুস বানাবো, তো ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করে। তো এখানে আমি একটা মাঝারি সাইজের কাঁচা আম কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং এর সাথে নিয়ে নিয়েছি কাঁচামরিচ, 2 থেকে 3টি কাঁচামরিচ। এখন একটা মিক্সিং জারে এটার মধ্যে আমি এগুলো দিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এরপর এখানে অ্যাড করে দিচ্ছি আমি প্রায় 1/2 টিস্পুনের মতো বিট লবণ, এবং বিট লবণ দিয়ে এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি। এখন এটাকে আমি একটু বিট করে নেব যাতে আমটা ভালোভাবে গলে যায়। এই পর্যায়ে প্রায় 1 থেকে 2 বার আপনারা মিক্সিংয়ে জারে ব্লেন্ড করে নিলেই হয়ে যাবে, আমটা ভালোভাবে গলে যাবে। 2 থেকে 3 বার ব্লেন্ড করে নিলেই দেখবেন আপনাদের আমগুলো গলে গেছে। এই দেখুন আমার আমগুলো অনেকটা গলে গিয়েছে এবং কিছুটা প্রায় রয়েছে। তো এখন আমি এটাকে আবার একটু ব্লেন্ড করে নিব মিক্সিং জারে দিয়ে। তো আবার মিক্সিং জারে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করার জন্য আমি এর মধ্যে আর কিছুক্ষণ কিছুটা পানি মিলিয়ে দিয়েছি এবং আমটা খুব ভালোভাবে গলে গেছে। এখন আমি একটা গ্লাস এবং ছাঁকনি নিব। আপনারা চাইলে এর মধ্যে ছাঁকনি দিয়ে নাও ছাঁকতে পারেন, কিন্তু আমার কাছে জুস মনে একদম ক্লিয়ার থাকবে, কোনো ভেজাল থাকবে না এর মধ্যে। তো আমি এটাকে ভালোভাবে ছাঁকনি দিয়ে ভালোভাবে ছেঁকে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে না ছেঁকেও খেতে পারেন। তো এই দেখুন ছাকার পর আমার জুসের কালারটা এবং জুসের টেস্টটা খুব মাশাআল্লাহ খুব ভালো হয়েছে। আমার ভিডিওটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।